লখনৌয়ের মাঠে গতকাল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, যেখানে 8 উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। লখনৌ ম্যাচ জিতে নিলেও চেন্নাইয়ের প্রাণ ও মধ্যমণি মহেন্দ্র সিং ধোনি বরাবরের মতোই জিতে নিয়েছেন দর্শক এবং সমর্থকদের মন। মাঠ লখনৌয়ের হলেও গ্যালারির বেশিরভাগ স্থান জুড়েই ছিল হলুদ রঙের ছড়াছড়ি। কারণটা খুব স্বাভাবিকভাবেই হলো ধোনি। কালকের ম্যাচেও তিনি খেলেছেন 9 বলে 28 রানের বিধ্বংসী এক ইনিংস। ধোনি যতক্ষণ 22 গজে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন, ততক্ষণ গগনবিদারী চিৎকারে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে রেখেছিল ধোনির সমর্থকরা। ঘরের মাঠে লখনৌয়ের এই জয়ের দিন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল। 53 বলে 82 রান এসেছে তার ব্যাট থেকে। এই ইনিংসের সঙ্গে রাহুল ছুঁয়ে ফেললেন ধোনির অনন্য এক রেকর্ডকেও। আইপিএল ইতিহাসে উইকেট কিপার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি 50 অর্ধ রানের ইনিংস খেলার রেকর্ডটি এতদিন ছিল ভারতের বিশ্বকাপ জয়ী এবং চেন্নাইয়ের অধিনায়ক ধোনির দখলে। 257টি ম্যাচে 24 বার ন্যূনতম 50 রানের ইনিংস খেলেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। গতরাতের 82 রানের ইনিংসের মাধ্যমে ধোনির রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন লোকেশ রাহুল। আইপিএলে উইকেট কিপার ব্যাটার হিসেবে এটি ছিল তার 25তম 50 অর্ধ রানের ইনিংস। তবে রেকর্ড ভাঙলেও নিজের সিনিয়র এবং আইডলের প্রতি শ্রদ্ধাবোধটা ঠিকই বজায় রেখেছেন রাহুল। ম্যাচ শেষে ধোনির সঙ্গে হাত মেলানোর সময় নিজের মাথা থেকে ক্যাপটা খুলে ফেলে হাতে নেন তিনি। ধোনির প্রতি সম্মান প্রদর্শনের জন্যই মূলত এই কাজটি করেছেন রাহুল। এতে এটাই বোঝা যায় যে ধোনি শুধুমাত্র জনসাধারণের প্রিয় নয়, বরং ভারত দলের খেলোয়াড়দেরও সম্মানের ও পছন্দের ব্যক্তিত্ব। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।